বাতাসারু। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একদিনের জ্বর আমাকে পুরো বিছানায় শুয়ে দিয়েছে, এত কষ্ট হচ্ছে যে কী বলি। তার মধ্যে এই কষ্টের মধ্যেও আমার কিছু উপরি পাওনা আছে, চলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার উপরি পাওনাগুলো কি। রুম থেকে বেরিয়েই দেখি ডাইনিং রুমটা একদম পরিপাটি হয়ে রয়েছে। বাবান যখন ঘুম থেকে উঠি, আমি যখন ঘুম থেকে উঠি, বাবান আমার মুখের সামনে এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট এনে দিয়েছে। আর ডাইনিং টেবিলটা সোফাটা একদম ঝেড়ে ঝুড়ে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে। লেস স্কুল থেকে আসলে তার স্কুল ড্রেস ব্যাগ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সেই ছেলে যে এত কাজ করতে পারে ভাবাই যায় না। বাতাসামুড়ি খিদে পেয়েছে, আমাকে একবারের জন্য ডাকেও নি, নিজে থেকেই বাতাসামুড়ি খাচ্ছে, যেটা কোনোদিন যেটা আমি কোনোদিন কল্পনাই করতে পারি না। আর এই যে কল্পনাদি তো পুরো ভগবানের মতো আমার সামনে এসে পড়েছে। কল্পনাদির কথা কি বলি, কল্পনাদি আমাদের তো বিল্ডিংয়ের পরিষ্কার করার দায়িত্ব কল্পনাদির কাঁধের ওপরে। যেই আমার ছেলের কাছে শুনেছি যে আমার খুব জ্বর, আমি রান্নাবান্না করতে পারছি না, নিজে থেকে এসেই আমার জন্য রান্নাবান্না করে দিয়ে গেছে, পুরো ঘর দর মুছে পরিষ্কার করে রেখে গেছে। মেঝে উঠে কল্পনাদির ভিডিও করছি, কল্পনাদি বলছে ঠিক আছে তুমি ভিডিও করো, করে গিয়ে আবার গিয়ে শুয়ে পড়ো। হাসিও পাচ্ছে, আমার ভালোও লাগছে। এই ছোটো ছোটো ভালোবাসাগুলোই আমার আজকের দিনে অনেক বড় পাওনা। এই শরীর খারাপের সময় এদেরকে যে আমি কাছে পেয়েছি, এর থেকে বড় পাওনা বোধ হয় আর কিছুই নেই। মনে হয় ভগবানই এদের এনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। রান্নাবান্না করে বাসনপত্র সব ধুয়ে গ্যাস ওভেন মুছে সুন্দর করে ঢেকে ঢুকে রেখে গেছে। আবার এও বলে গেছে যে যদি তোমার কোনো অসুবিধা হয় রাত্রিবেলা আমাকে বলবে, আমি রুটি করে দেবো। কল্পনাদি একটা সময় আমার ঘরেও ছিল, কিন্তু এখন সময়ের অভাবে আমার ঘরে আর থাকতে পারে না। কল্পনাদি নিজে থেকেই ফ্রিজ খুলে যা দেখতে পেয়েছে তাই রান্না করেছে। এই যে এখানে মাছের মাথা ছিল, ফ্রিজে ডিম ছিল, সেটা দিয়ে একটা তরকারি করে রয়ে গেছে। আর এখানে দিয়ে কী করেছে, ছেলেদের জন্য একটু আলু ভাজা করেছে, আর হাঁড়িতে ভাত বানিয়ে রেখে গেছে। ভাতের মাপটা আমাকে জিজ্ঞেস করেছিল, আর এখানে করেছে মুসুর ডাল। সব কিছু রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গেছে, রেখে গেছে। এই যে খিদে পেতে একটু রান্না করা ভাত খেতে পাচ্ছি, এটাই যেন আমার কাছে অমৃত লাগছে, আর ছেলেদের মুখেও একটুখানি খেতে দিতে পারছি। কতটা ভালো রান্না হয়েছে সেটা তো পরের কথা, কিন্তু আমি যে রান্না করা ভাত খেতে পাচ্ছি সেটাই আমার কাছে অনেক। সত্যি মুখে তো এত এক ফোঁটা মুখে রুচি নেই, কিন্তু কেউ যে আমাকে রান্না করে দিয়েছে, আমি ভাবছিলাম কী খাবো কী রান্না করবো। সাথে আমার এই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। তবে বলার সময় আমার চোখে ভীষণভাবে জল চলে এলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।